এটা থেকে হাতুরা সিংহের ব্যাপার চলে আসলো কেন? আমি তো বিপিএল নিয়ে কথা বলতে আসছি, যে কড়া হেডমাস্টার বলে কথা বলে ওকে, আমার মনে হয় হি ইজ নট দ্যাট কড়া। মানে আমি তো আমি আমি কোনো কিছুতেই আমি জানি না কেন, বাট হাতু ডেফিনেটলি বাংলাদেশের জন্য কাজ করে গেছে, আমাদের প্লেয়ারদেরকে খুব ভালো চিনে, আমাদের ক্রিকেটকে খুব ভালোভাবে ওর নখদর্পণে আছে। আমি তো দেখি যে ভালো কিছুই আশা করছি, আমি এক্সপেক্ট করি ভালো কিছু হবে, বাট সময় বলে দিবে আসলে কী হয়। বাট এখন হাতু মানে তখন তো যখন হাতু এসেছিল তখন অনেক ইয়াং ছিল, 44 বছর বয়স পাবো, এখন তো অনেক আমরা এক্সপিরিয়েন্স হাতুকে পাবো, সেটা একটা ম্যাচিওর এখন অনেক। আমি আশা করি যে ভালো হবে, লেটসি, আমরা তো ভালো চিন্তা করেই বিসিবি আনাচ্ছে ওকে, সেই ভালোটাই বিশ্বাস করি যে ভালোটাই ও আমাদেরকে ডেলিভার করবে বলে আমি বিশ্বাস করি। আসলে অলরেডি আপনারা যা মানে জানেন যে হাতুর সাথে আমার একটা গুড রিলেশন, যখন হাতু ওয়াজ ইন ঢাকা তো আমার সাথে অলরেডি একটা ফোন আলাপ হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে আমার সাথে খুব ব্রিফ একটা আলাপ হয়েছে এবং হি ইজ ভেরি পজিটিভ অন দ্যাট নোট। মানে ও চায় একটা বড় টিম ম্যানেজমেন্ট থাকুক, কোচিং স্টাফ থাকুক, লোকালরা যারা যখন টিম বাইরে চলে যাবে এই প্রবলেমটা ও জানে খুব ভালো, কারণ ও এখানে যেহেতু কাজ করেছে। তো আমাকে এই ব্যাপারটা খুব ইনফ্লুয়েন্স করেছে যে আমরা কীভাবে ডেভেলপ করতে পারি এই ব্যাপারটা, ও আসুক আমরা এটা নিয়ে কথা বলবো, যে আমাদের একটা শ্যাডো গ্রুপ, শ্যাডো বলতে আমরা সারাদিন যাতে ন্যাশনাল টিম ক্যাসিস করে আমরা এরকম কিছু বেশ কিছু কোচ ক্যাসিস করতে চাই, ন্যাশনাল টিমের সাথে রাখতে চাই, কারণ এটা মানে আমাদের পাইপলাইন, মানে যেটা হচ্ছে যে বাংলাদেশ টিম যখন বাইরে যাবে তখন তো আপনার 25 জন ম্যানেজমেন্ট কিনে যেতে পারবে না, ঠিক না? ইটস ভেরি ডিফিকাল্ট। তো যখন টেস্ট খেলতে যাবে তখন ওয়ান ডে প্লেয়াররা কার সাথে কাজ করে, এটা কিন্তু একবার একজনের সাথে কাজ করে। তো ওই রোটেশনটা আমরা চাই, আমরা চাই যে একটা ফিক্স, যেটা হাতুর প্রেসক্রিপশন থাকবে, যেই ব্যাটিং কোচ থাকুক জানে যে কী কাজ আছে যে ওয়ান ডে প্লেয়ারদের, বা যে স্পেসিফিক কোনো প্লেয়ারের কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে হবে কিনা, কাজ আছে কিনা, ফাস্ট বোলারদের কী করতে হবে, যাক ওইগুলো নিয়ে আমার মনে হয় হাতুর সাথে অলরেডি আই হ্যাভ এ ব্রিফ টক। আমি মনে করি ও আসলে হয়তো বা আমরা এটা নিয়ে কথা কাজ করতে পারবো এবং আমি মনে করি এবার আমরা এই ব্যাপারটা সার্থক হবো ইনশাল্লাহ। খুব ক্লিন ড্রেসিং রুম ছিল যখন হাতু ছিল, আমি মনে করি এটা দেখেন আমরা সবসময় একটা কথা বলি মিডিয়াতে, আমিও শুনি যে কড়া হেডমাস্টার বলে কথা বলে ওকে, আমার মনে হয় হি ইজ নট দ্যাট কড়া, মানে যেরকম করে আমরা বলি সেরকম কিন্তু ও না আসলে। হ্যাঁ, ও যেটা হয় আমি 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 পার্সোনালি কী চাই, আপনি আমাকে আমার পিছে কথা না বলে সামনে কথা বলেন, এটাই তো আমি সবচেয়ে, এটা একটা ভালো মানুষের লক্ষণ। আমি মনে করি হাতু ভালো মানুষ, হাতু যা বলে পিছে কোনো কাউকে কথা বলে, হাতু যা বলে সামনে কথা বলে, পিছে গসিপিংয়ের থেকে একটা প্লেয়ারকে যদি আপনি সামনাসামনি বলেন যে তোমার থেকে আমি এটা চাই বা তোমার এই জিনিসটা ভালো না, আমি এটা খারাপ তো দেখি না। তো এরা যদি কড়া হেডমাস্টার হয়ে যায় তাহলে কড়া হেডমাস্টার, বাট আমি মনে করি আমি অনেক কোচের সাথে কাজ করেছি বাংলাদেশে যারা সামনে একরকম পিছে অন্যরকম কথা বলে, কিন্তু আমি হাতুর ব্যাপারে একটা কথা বলবো, হাতুর এই জিনিস গুণটা আমার দারুণ লাগে যে ও যা বলে সামনে বলে। আর ও সাকিব কিংবা তামিম ডেফিনেটলি তারা রেসপেক্টেড বড় প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের টিমের, কিন্তু ওই ডেফিনেশনটা তো তৈরি করে না টিমের মধ্যে, যে একটা ইয়াং প্লেয়ারের যে রেসপেক্টটা পাওয়া উচিত সেই রেসপেক্ট আমার মনে হয় হাতু সবসময় সব প্লেয়ারকেই দিছে। বাট আমি নেগেটিভ সেন্সে নিতে চাই না, দেখেন তখন অনেক সময় ছিল, তখন ও ইয়াং ছিল, অনেক কিছু আমাদের তখন যে একটা অবস্থা ছিল বাংলাদেশ আমরা জিততে পারছিলাম না, ওখান থেকে হয়তো আমাদের অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে তখন, বাট এখন তো পরিস্থিতি অন্যরকম, হাতিও অনেক ম্যাচিওর, আমি যে কথাটা বললাম। আমার মনে হয় যদি আমরা ইনশাল্লাহ পজিটিভভাবে নিই, সব কিছু ঠিক থাকে, আমার মনে হয় যে আমার মনে হয় না যে আমরা খারাপ করবো ওর আন্ডারে, আমার মনে হয় আমরা ভালো করারই কথা।